শেষ আমি আবার বলছি যে আমি মানুষের জন্য কাজ করতে চাই এবং আজকে হয়তো আমার অত্যন্ত আমার হৃদয় সত্যি আজকে ব্যথিত যে আমি কোনোদিনও ভাবিনি যে আমাকে এইরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে কিন্তু আমি নিয়েছি এবং আমি আরেকবার নতমস্তকে আমার দলনেত্রী যিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন তাকে আমি প্রণাম জানিয়ে আমার পক্ষ থেকে কোনো কথা বলবো।